আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলেই ভালো আছেন। সকলকে ফার্মা কেরিয়ার বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর আজকের মেডিসিনটি হচ্ছে অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি। অর্থাৎ আজ আমরা অ্যামিট্রিপটাইলিন মেডিসিনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অ্যামিট্রিপটাইলিনের অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে ইউএসপি, অর্থাৎ ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া। এর থেরাপিউটিক ক্লাস হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, অর্থাৎ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের ঔষধ হচ্ছে অ্যামিট্রিপটাইলিন। এই মেডিসিনটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে, প্রেগনেন্সি ক্যাটাগরি হচ্ছে সি, অর্থাৎ এই মেডিসিনটি গর্ভাবস্থায় ব্যবহারে কিছুটা ঝুঁকি রয়েছে, তবে একজন ডক্টর উক্ত ঝুঁকি বিবেচনা করে রোগীকে ওষুধ দিতে পারেন। অ্যামিট্রিপটাইলিনের ডোজেস ফর্ম হচ্ছে ট্যাবলেট, অর্থাৎ এটি বাজারে ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং এর স্ট্রেংথগুলো হচ্ছে 10 মিলিগ্রাম এবং 25 মিলিগ্রাম। অর্থাৎ অ্যামিট্রিপটাইলিন 10 মিলিগ্রাম এবং 25 মিলিগ্রামের ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায়। যে সকল রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি একজন ডাক্তার তার রোগীকে সাজেস্ট করে থাকেন, সেগুলো হচ্ছে যেমন বিষণ্ণতা, অর্থাৎ বিশেষ করে যে ক্ষেত্রে ঘুমের প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে বা একজন ডাক্তার তার রোগীকে সাজেস্ট করে থাকেন, অর্থাৎ যে সকল রোগী বিষণ্ণতায় সাফার করে। এরপর যাদের মাইগ্রেনের ব্যথা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রেও এই মেডিসিনটি একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন, এবং যে সকল বাচ্চারা রাত্রিকালে বিছানায় প্রস্রাব করে সে সকল বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনটি একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। এছাড়াও দুশ্চিন্তাজনিত কারণে মাথা ব্যথা হলে এই মেডিসিনটি একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। এছাড়াও দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রেও অ্যামিট্রিপটাইলিন মেডিসিনটি নির্দেশিত বা একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত এই মেডিসিনটি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এই মেডিসিনটি ব্যবহারে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে সেগুলো হচ্ছে যেমন গলা শুকিয়ে যাওয়া, অতিরিক্ত জ্বর, চোখে ঝাপসা দেখা, ইউরিনারি রিটেনশন, মূত্রনালীর প্রসারণ, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, বুক ধরফর করা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ত্বকে চুলকানি, ওজন হ্রাস, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বমি, বমি বমি ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই মেডিসিনটি সেবনের ফলে। যে সকল রোগীরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবে না বা প্রতিনির্দেশিত সেগুলো হচ্ছে যারা সম্প্রতি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে সাফার করছে তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন না, এবং যাদের বিশেষ করে হার্ট ব্লক রয়েছে তারাও এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন না, এবং যাদের মেনিয়া এবং তীব্র লিভারের রোগ রয়েছে সেক্ষেত্রেও এই মেডিসিনটি প্রতিনির্দেশিত বা ব্যবহার করা যাবে না। এই মেডিসিনটি ব্যবহারের নিয়ম বা সেবন মাত্রা ও বিধি হচ্ছে যে সকল রোগীদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, অর্থাৎ মাইগ্রেন প্রতিরোধে এই মেডিসিনটি প্রতিদিন 100 মিলিগ্রাম করে সেবন করতে হয়। যাদের দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা রয়েছে সে সকল ক্ষেত্রে 10 মিলিগ্রাম থেকে 25 মিলিগ্রাম করে দিনে 3 বার প্রতিদিন ব্যবহার করতে হয়। যে সকল রোগীরা বিষণ্ণতায় সাফার করে সে সকল রোগীদের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় 75 মিলিগ্রাম, বয়স্ক এবং কিশোর বয়সীদের ক্ষেত্রে 30 থেকে 75 মিলিগ্রাম প্রতিদিন বিভাজিত মাত্রায় অথবা একক মাত্রায় ঘুমানোর সময় প্রয়োজন অনুযায়ী মাত্রা ধীরে ধীরে 150 থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। 16 বছরের নিচে বা কম বয়সী শিশুদের ক্ষেত্রে বিষণ্ণতা রোগে এই মেডিসিনটি ব্যবহৃত নয় বা নির্দেশিত নয়। শিশুদের রাত্রিকালীন বিছানায় প্রস্রাবের ক্ষেত্রে 7 থেকে 10 বছরের শিশুদের ক্ষেত্রে 10 থেকে 20 মিলিগ্রাম এবং 11 থেকে 16 বছর শিশুদের ক্ষেত্রে 25 থেকে 50 মিলিগ্রাম ট্যাবলেট রাতে সেবন করতে হয়। চিকিৎসার সর্বোচ্চ সময়সীমা 3 মাস। পুনরায় চিকিৎসা করানোর পূর্বে সম্পূর্ণ দৈহিক পরীক্ষা করাতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।